দেশের মাঝে বিজেপি থাকব না যাইব, মোদি থাকব না থাকব যাইব, যাইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাইব, হেমন্ত বিশ্ব শর্মা যাইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মসজিদ লাগে না হেমন্ত তুমি লাগে না, আজান লাগে না হেমন্ত তুমি লাগে না, মিয়া লাগে না। আরে বাবা মিয়া তোমার কি খাইছি, তিন দিন মিয়া যদি গুয়াহাটি থাকে না গুয়াহাটি কবরস্থান হইয়া যায়। আমাদের ছেলে মেয়ে বিল্ডিং এ কাজ করে, কাম কর্মে আলা নাই, তিন দিন বন্ধ থাকলেই দেয়, সবজি আলা নাই, বিক্রি করলে আলা নাই, মাছ আলা নাই। আর ওটার উপরে হেমন্ত সাহেব বলছেন আমার মুসলিম আর মিয়ার ভোট লাগে না দশ বরস, আমি বলছি একশো বরস পর্যন্ত কোন মিয়ায় তোরে একটাও ভোট দিব না ইনশাআল্লাহ। আমরা এটা দেখাই দিব, আমরা ধর্মের রাজত্ব করি না। তোমরা বিজেপি, তোমরা ধর্মের শত্রু, মসজিদের শত্রু, ইমানের শত্রু, কলমার শত্রু। এই দেশে বুঝি ইসলামটা দেখতে পারে না? ওই দিন গিয়ে ছত্তিশগড়ে বললো মুসলমান ইয়াদ থাকিব নাই রে না চাই। আরে তুই মুসলমান কো ক্যা ভাগায়েগা, এমন তো ভাই ইসলাম তো ও হ্যায় কি হমকো মিটা সকে না, জমানে মে উতম নেহি, হমসে জমানা খুদ হ্যায় হম জমানে সে নেহি। ইসলাম রে তুমি মিটাই পায়, আগে ফেরাউন আইছে, হামান আইছে, সাদ্দাদ আইছে, আবু জাহাল আইছে, এরা এর ইসলাম শেষ করতে পারছে নাকি? হ্যাঁ হেমন্ত দা তুমি তো এই বড় বড় পাপী অগলর এক ধুইলের বরাবর নাই, তোমারে আমরা এরকম ছু আর তুমি উড়িয়া দেশ থেকে বাইরিয়ে দেই ভাই ইনশাআল্লাহ। এর জন্য বহুত বড় বড় মাত মাত না, যদি ভারতের উপরে রাজত্ব করতে চাও এই মুসলমানের হাত পাও ধইয়া পানি খাইতে লাগবে পানি। এখন পর্যন্ত তো আমাদের মানুষের হাত লইছে না তসবি, আমরাও কিছু গুনেগার তো, যদি আমাদের মানুষের হাতে তসবি লইয়া লয় আর মসজিদে না ঘরেই রাত্রে উঠিয়া তাহাজ্জুদে সজদাত পড়িয়া চকুর দুই টুকরা পানি ফেলাই দে, তারপরে মোদি কোথায় যাবে আর অমিত শাহ কোথায় যাবে আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে তো পত্তাই নেই চলেগা। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আর কারিকরি কৌশলের সমৃদ্ধ হয়ে রাইজর সেবাত মুকলি হল জে এন এস এম পলিক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার এন্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, প্যারামেডিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থাও উপলব্ধ। আমার ঠিকানা ওয়ার্ড নম্বর ফোর করিমচক মঙ্গলদৈ দরং, ফোন নম্বর 6001887100 আর 6003048093।